ফেসবুকে কিন্তু এখনো অনেকের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই অপশনটা কিন্তু আছে। এবার যাদের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই অপশনটা আছে, তারা কিন্তু কখনোই ফেসবুকের যে নতুন আপডেটে কন্টেন্ট মনিটাইজেশন আসছে বা ইনস্টিম অ্যাডস যা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে সেটআপটা দেবে, তারা কিন্তু কেউ কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবে না। এবার তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পাচ্ছো যে জিরো ক্যাটেগরি আছে, মানে কোনো কিছু কমপ্লিট না করলে সকলে সেটআপটা পেয়ে যাবে। তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা, এটা কিন্তু তোমরা এখন চেক করতে পারছো না। যাদের স্টার সেটআপটা এখনো হয়নি তারা কিন্তু ওখানে দেখতে পাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তাদের আইডিতে আছে কিনা। এবার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি তোমাদের আইডিতে থেকেও থাকে তো কিভাবে বুঝবে যে তোমাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে কিনা। এবার এই পলিসি যদি রিমুভ করতে যাও তাহলে কি কি কাজ করতে হবে, তোমাদের কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে তোমরা এই ইস্যুগুলো হাঁটাবে বা তোমাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যখন আসবে নতুন সেটআপে তখন যেন তোমাদের সমস্যা না হয় সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা কিন্তু তোমরা কোনো রকম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা মিস করে চলে যেতে পারো। তো যাদের আইডিতে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা আছে তোমরা কিন্তু নিজেরাই চেক করতে পারবে যে তোমাদের আইডি যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকবে এর কারণ মূল কারণ হচ্ছে তোমার যদি তোমাদের ফেসবুক প্রোফাইলে বা কভার ডিবিতে যদি অন্য কারো ফটো ইউজ করো তখন কিন্তু বা অন্য কারো কভার পিকচার ইউজ করো বা প্রোফাইল পিকচার ইউজ করো তখন কিন্তু সেই জায়গায় তোমাদের আইডিতে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে। এবার তোমাদের কিন্তু এরকম যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই চেঞ্জ করতে হবে, এক থেকে দুদিনের মধ্যে কিন্তু তোমরা সেটা চেঞ্জ করে দেবে। দ্বিতীয় কথা, তোমাদের ফেসবুক আইডিতে যদি কোনো কারো কন্টেন্ট কপি করে আপলোড করে থাকো, মানে কোনো কন্টেন্ট কপি করেছো সেটা কোনো এডিটিং বা কোনো কিছুই করেনি, সরাসরি কারোর ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করেছো এবং সেটা কিন্তু আপলোড করে দিয়েছো, এই ধরনের কন্টেন্ট যদি তোমরা কোনো জায়গা থেকে নিয়ে থাকো তখন কিন্তু ফেসবুক নতুন যে আপডেট নিয়ে আসে তাদের এআই দ্বারা চেক করবে এই ধরনের কোনো কন্টেন্ট ফেসবুক আগে আছে কিনা বা ইনস্টাগ্রাম বা কোনো জায়গায় আছে কিনা, তারা কিন্তু চেক করে সেই আইডি সেই ভিডিওটাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিন্তু দিয়ে দেবে। তো তোমরা কিন্তু এই ধরনের কোনো ভিডিও যদি থেকে থাকে তাগুলো কিন্তু আগে থেকেই ডিলিট করে দাও, তাহলে যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে তোমাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে বা কন্টেন্টের সেটআপ কিন্তু তোমরা পাবে না। এবার কারো ফেসবুক আইডিতে হয়তো ভিডিও গুলো সব ঠিকঠাক আছে, এবার সেই আইডিতে উপরে হয়তো ক্যাপশন লিখেছে, ক্যাপশনটা হয়তো মারামারি কাটাকাটি এই ধরনের কিছু আছে, তখন কিন্তু সেই ভিডিওতেও প্রবলেম হয়ে যাবে, সেটাতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। এই ধরনের কোনো লেখা থাকলে এখনই কিন্তু ক্যাপশনটা চেঞ্জ করে দিয়ে ভালো কোনো ক্যাপশন কিন্তু তোমরা অ্যাড করবে, তাহলে কি হবে যে সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অলরেডি কিন্তু যখন চেক হবে নতুন কন্টেন্টের জন্য তোমার আইডি যখন সেটআপ আসবে তখন কিন্তু আইডি চেক করবে আগে এআই দ্বারা যে আইডিতে কোনো রকম কোনো কিছু আছে কিনা, যখন দেখে কোনো কিছু নেই তোমার আইডি থেকে কিন্তু অলরেডি সেটআপটা দিয়ে দেবে সেই সময়। এবার যাদের এই কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত সেটআপ আসেনি, এটা কিন্তু শুধুমাত্র 10 লক্ষ লোককে দিয়েছে বা 1 মিলিয়ন লোককে এই মুহূর্তে দিয়েছে, পরবর্তীতে সকলকেই দিয়ে দেবে, তারা কিন্তু ওখানে ভিডিও তোমার স্ট্রিম অ্যাডে গেলে দেখতে পাবে যে একটা মেয়ে কিন্তু ভিডিও বা এআই ভিডিও দ্বারা বলে দিচ্ছে যে সকলকে দিয়ে দেবে এটা। এবার তোমরা যারা একটু দ্রুত পেতে চাও বা তোমাদের আইডিয়ার কোনো সমস্যা নেই তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো। এর অ্যাপ্লাই কি করতে হবে এটা কিন্তু তোমরা অনেকেই যাও না, এর জন্য কিন্তু একটা 3 থেকে 4 মিনিটের ভিডিও আমি ইউটিউবে অলরেডি আপলোড করেছি 2 থেকে 3 দিন আগে, ওই ভিডিও যদি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কমপ্লিট টিউটোরিয়াল বা কি কি ক্যাপশন লিখতে হবে সব কিছুই কিন্তু ওই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো। ভিডিও দেখে যদি ঠিকঠাকভাবে তো তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব দ্রুতই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু পেয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।